সৌদি আরবে ওমরা করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত ১২ বাংলাদেশের মধ্যে তিনজনের বাড়ি কুমিল্লায়। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে বাসটি খাদে পড়ে আগুন ধরে ২৪ জন নিহত হন, এর মধ্যে কুমিল্লার তিনজন ছিলেন। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তাপুর গ্রামের মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে মামুন মিয়া, একই উপজেলার রাসেল মোল্লা এবং দেবিদ্বার উপজেলার রাজামিহার গ্রামের গিয়াস হামিদ। এদিকে লাশ শনাক্তের পর নিহতদের স্বজনদের বাড়িতে চলছে শোকের মাতম। শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়। নিহতদের মরদেহ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যসহ স্বজনরা। পাশাপাশি নিঃস্ব পরিবারের জন্য সরকারি সহায়তারও দাবি জানিয়েছেন তারা। সেখানে তো গেছে কর্ম করতে, কর্ম করতে থাকতে ওই ১০ দিন না ১২ দিনের ছুটি গেছে, ওই এখান থেকে আমরা করতে রওনা দিয়েছি। আমি চাই আমার ছেলে হেন আছে, আমার ছেলেরে জেমে পারেন আপনারা, এমনি আমার ছেলেরে আইনে দেন। আমি ছেলেরে আমি বউ নালই তারি, আমি তো ছেলের জায়গাটা গিয়া আপইতারাম দোয়া করতারাম, আমি ছেলের জায়গাটা থাকতারাম, এলাকি আমি যাই আমার ছেলের আইনে দিতেন। এখানে সবাই আসলে মানে শোকাহত বা কান্নাকাটি সবাই করতেছে দেখতেছি, মানে খুবই আসলে। আর আমাদের ইয়া যে এখানে সরকার এবং কিশোর ভাই যেহেতু আশ্বাস দিয়েছে এবং সরকারের কাছে ইয়া যে ওনার লাশ আনার ব্যাপারে যে সহযোগিতা পাই। ওর মৃত্যুটা খুবই মর্মান্তিকভাবে হয়েছে, এমন মৃত্যু আর কখনো আমি আগে দেখিনি, শুনিও নাই, এটা ইতিহাস বিরোধী মনে হচ্ছে। তো আমরা চাই ও যেহেতু মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করছে, ওরে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য তার দেহটা আমরা বাংলাদেশে ফিরে আনার জন্য চেষ্টা করি। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন থাকবে, উনি যেন বাংলাদেশে আনার চেষ্টা করে বা ব্যবস্থা করে। গতকালকে সৌদি আরবে ওমরা পালনকারী প্রবাসীদের একটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের প্রায় ১৪ জন মানুষ নিহত হন। সেখানে আমরা মুরাদনগরের ২ জন বাসিন্দা আছেন, একজন হচ্ছেন মামুন মিয়া, ২৪ বছর বয়সের, মুরাদনগর দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের মোস্তাপুর গ্রামের কৃষক আব্দুল আউয়াল মিয়া এবং মমতাজ বেগমের ৪র্থ সন্তান। তারা ২ বোন এবং ৩ ভাইয়ের পরিবার।